আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা অনলাইন বেসড আর্নার, অর্থাৎ যারা ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য সামনের দিনে খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশন আসতে পারে। আসবেই সেটা বলছি না, তবে আসতে পারে। এই কথাটা আমরা একটু পরে আলোচনা করি। প্রথমে আমি একটা বিষয় পয়েন্ট আউট করি, সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর আমেরিকা রাশিয়াকে একঘরা করার জন্য এবং রাশিয়ার ফিনান্সিয়াল অবস্থা একদম ডিস্ট্রয় করার জন্য একটা স্টেপ নিল, আর তা হচ্ছে অনলাইন যত সব প্ল্যাটফর্ম আছে সবগুলো যেখান যেখান থেকে আর্নিং করা যায়, ডলার আর্নিং করা যায়, এমন সব প্ল্যাটফর্মে রাশিয়ানদের এলিজিবিলিটি বাতিল করলো। অর্থাৎ ফেসবুকে, গুগলে এবং ফ্রিল্যান্সিং সব মার্কেট প্লেস, আপওয়ার্ক, ফাইবার, এসব জায়গাতে যারা রাশিয়ান কান্ট্রি বেসড ছিল তাদেরকে ডিক্লাইন করে দেওয়া হলো। তারা আর কাজ করতে পারবে না, তারা কোনো আর্নিং উইথড্র করতে পারবে না। তো এটা ছিল হচ্ছে মূলত রাশিয়াকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমেরিকান একটা পলিসি। তো এটা তো রাশিয়ানদের সমস্যা, আমাদের সমস্যাটা কোথায়? আমরা কিছুদিন থেকে দেখছি বাংলাদেশের যে সামনে ইলেকশন আসছে, এই ইলেকশন নিয়ে আমেরিকা অখুশি। অর্থাৎ এই ইলেকশনটা যেভাবে হচ্ছে তাতে আমেরিকা অখুশি, তারা এটাকে ভালো ইলেকশন বলছে না। তো আল্লাহ না করুন যদি আমেরিকা এমন কোনো স্টেপ নিয়ে বসে যে যেহেতু বাংলাদেশের সরকার আমেরিকানদের যেরকম রিকোয়ারমেন্ট ছিল ইলেকশন ফেয়ার করার, সেই রকম রিকোয়ারমেন্ট তারা ফুলফিল করেনি, সুতরাং এই দেশের সরকারকে একটা উচিত শিক্ষা দিতে হবে, এরকম যদি তারা মনে করে, তাহলে কিন্তু বাংলাদেশের যারা অনলাইন বেসড আর্নার তাদের সামনে বিপদ আসতে পারে। কি হতে পারে? হয়তো আমেরিকা একটা মাত্র অ্যাকশান নিল যে রাশিয়ার মতো যে বাংলাদেশের কোনো ফ্রিল্যান্সাররা কোনো মার্কেট প্লেস থেকে ডলার উইথড্র করতে পারবে না বা কাজ করতে পারবে না, অথবা ফেসবুক বা গুগল বা ইউটিউবে তারা কাজ করতে পারবে না, একটা মাত্র নোটিস, সেখানেই সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ না করুন এমন যেন না হয়, আমরা যেন এই সমস্যা থেকে মুক্তি পাই, এই সমস্যা যেন আমাদেরকে গ্রাস না করে। এখন আমাদেরকে আল্লাহর কাছে এই একটা প্রার্থনা করা ছাড়া আমাদের সামনে বিকল্প আর কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। কারণ আমরা না পারছি আমেরিকার চাহিদা পূরণ করতে, না পারছি আমেরিকার চাইতেও ভালো কিছু আমরা তৈরি করতে, কারণ আমরা দিন শেষে এখনও ছোট রাষ্ট্র, আমাদের সামর্থ্য কম, আমরা এখনও বড় রাষ্ট্রের মুখাপেক্ষি হয়ে থাকছি। আল্লাহ আমাদেরকে যেন এই সমস্যায় না ফেলেন সেই প্রার্থনাই করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।